বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি এনটিআরসিএ 2019 এর কোশ্চেন সলিউশন। তো 26 নম্বর অঙ্কটা দেখো, 88, 91, 95 এবং 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে? তো আমরা উৎপাদক সংখ্যা নির্ণয় করার নিয়ম জানি, যে এই যে 88 রয়েছে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করব। 44 দুই দিয়ে করলে 22, আবার দুই দিয়ে করলে 11। আর তো 11কে ভাগ করা যাচ্ছে না, কেননা 11 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন দেখো এই 88 সংখ্যাটার উৎপাদক কতগুলো হবে। তো উৎপাদকের নিয়ম আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম, যে এখানে একটা, দুইটা, তিনটা দুই রয়েছে। তো রয়েছে তিনটা দুই, কিন্তু আমাকে লিখতে হবে 3+1 গুণন দিয়ে। আবার 11 রয়েছে, একটা 11 রয়েছে, কিন্তু এক বাড়তি যোগ করব। অর্থাৎ আমি সরাসরি বলেছিলাম যে দুই আছে তিনটা, লিখবো 4, আর 11 আছে একটা, লিখবো 2, অর্থাৎ উৎপাদক হচ্ছে 8টি। তো অনুরূপভাবে আমাদের বের করতে হবে যে 91 এর উৎপাদক কত হবে। 91 এর উৎপাদক কত হবে দেখো, 7 দিয়ে করলে 13, সাথে 91, 7 রয়েছে একটা, লিখবো 2, 13 রয়েছে একটা, লিখবো 2, অর্থাৎ উৎপাদক হচ্ছে 4টি। আবার যদি আমরা 95 সংখ্যাটার উৎপাদক বের করি, তাহলে 5 দিয়ে, 5 একে 5, 5 9 45, 19 যেহেতু মৌলিক সংখ্যা আর ভাগ করা যাচ্ছে না, তাহলে 5, একটা রয়েছে লিখবো 2, গুণন 19, একটা রয়েছে লিখবো 2, এরও উৎপাদক রয়েছে 4টি। তাহলে এরপরে 99 সংখ্যাটা উৎপাদক করি, 99কে করতে পারি 3, 3 33, 99, 3 11, 3 33। তাহলে 3 আছে দুইটা, লিখবো 3, 11 আছে একটা, লিখবো 2, উৎপাদক আছে 6টি। তাহলে বুঝতেই পারছো উৎপাদক 88 সংখ্যাটার উৎপাদক হচ্ছে 8টি, অর্থে বেশি উৎপাদক ছিল কার, 88। তাহলে উত্তর হবে ক নাম্বার। তাহলে 88, 91, 95, 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে? উত্তর হবে 88। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা আমরা জানলাম। ওকে, নেক্সট কোশ্চিন দেখব। ২৭ নম্বর প্রশ্ন ছিল, পানি ভর্তি একটি বালতির ওজন হচ্ছে 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি থাকলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন কত? একদম সিম্পল অঙ্ক দেখো। অর্থাৎ যখন পানি ভর্তি বালতি, তার ওজন ছিল 12 কেজি, যখন অর্ধেক পানি ভর্তি, তখন ওজন 7 কেজি। অর্থাৎ প্রথম ওজন থেকে দ্বিতীয় ওজন বাদ দিলে শুধুমাত্র আমরা অর্ধেক পানির ওজন পাবো। দেখো এখানে যে 12 কেজি ছিল, এটা কিন্তু বালতি সহ অর্ধেক পানির ওজন। পরে যে 7 বিয়োগ করলাম, এটা বালতি সহ অর্ধেক পানির ওজন। তাহলে এই যে 5 পেয়েছি, এটা হচ্ছে শুধুমাত্র অর্ধেক পানির ওজন পেয়েছি। এখানে বালতি সহ ফুল বালতি পানির ওজন, আর এখানে বালতি সহ অর্ধেক পানির ওজন। তাহলে এখান থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে অর্ধেক পানির ওজন পাচ্ছি। তাহলে ফুল পানির ওজন কত? 2 দিয়ে গুণ করলে 10, তাহলে 10 কেজি ছিল পানির ওজন। আর যেহেতু পানি সহ মোট ওজন ছিল 12 কেজি, কাজে বালতির ওজন ছিল 2 কেজি, তাহলে উত্তর হবে এখানে 2 কেজি। ওকে, এবার আমরা 28 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে খেয়াল করো, এই যে এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্রটা হচ্ছে এরকম, এই যে এই সরলরেখার উপর একটা বর্গক্ষেত্র হয়ে গেল। কিন্তু এই সরলরেখাটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে এক তৃতীয়াংশ পাবো। তাহলে এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রফলের তুলনায় এই বড়টার ক্ষেত্রফল কত গুণ, এই যে ছোটটাকে কত দ্বারা গুণ করলে বড়টার সমান পাবো। তাহলে খেয়াল করো, এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, আমরা 3টা রেখা টেনে দিই, এদিকেও 3টা রেখা টেনে দিই। তাহলে প্রতিটা এখন বর্গক্ষেত্র হয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, অর্থাৎ উত্তর হচ্ছে 9 গুণ। এক্ষেত্রে শর্টকাট টেকনিক হচ্ছে যত অংশে বিভক্ত হবে, 3 অংশে বিভক্ত হলে 3 স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্রের সংখ্যা বলা হচ্ছে, যদি চতুর্থাংশ বলে তাহলে 4 স্কোয়ার উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখছি, 29 নম্বর অঙ্ক। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং এর প্রস্থ আছে 16 মিটার, তাহলে বাগানের পরিসীমা কত? তাহলে খেয়াল করো,
এখানে একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 400 এই ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব দৈর্ঘ্য কেননা ক্ষেত্রফলের দৈর্ঘ্য আর প্রস্থ দুটাই ছিল তাহলে 16 দিয়ে যদি আমরা ভাগ করি 4 4 এ 16 4 100 400 আবার 4 25 এ 100 তাহলে এখানে আমরা পাচ্ছি 25 এটা হচ্ছে দৈর্ঘ্য চেয়েছে বাগানের পরিসীমা তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 আর প্রস্থ ছিল 16 দৈর্ঘ্য হচ্ছে 25 প্রস্থ ছিল 16 যোগ করলে এটা হচ্ছে 41 সূত্রে আমরা জানি 2 গুণন a প্লাস b তাহলে গুণন হচ্ছে 2 তাহলে উত্তর হচ্ছে 82 অর্থাৎ পরিসীমা আমরা জানি যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণন 2 তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 প্রস্থ হচ্ছে 16 যোগ করলে 41 2 দিয়ে গুণ করলে হচ্ছে 182 ওকে আমরা নেক্সট অঙ্কে চলে যাই 30 নম্বর অঙ্ক একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে কিনে একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে 30 নম্বর অঙ্ক তো দেখো আমরা কিভাবে অঙ্কটা সলভ করছি যেহেতু সে দুই হালি কলা দুই হালি ফল বিক্রি করে তো সে দুই হালি যদি কিনে এক হালি কিনছে 25 টাকা দিয়ে তাহলে দুই হালি সে কিনবে কত টাকা দিয়ে 50 টাকা দিয়ে আর এই দুই হালি বিক্রি করছে কত টাকা দিয়ে 56 টাকা দিয়ে তাহলে সে ফল কিনে নিয়ে আসলো 50 টাকা ফল কিনে নিয়ে আসলো 50 টাকা আর বিক্রি করলো 56 টাকায় তাহলে লাভ হলো কয় টাকা 6 টাকা তাহলে সে দোকানে 50 টাকা ইনভেস্ট করেই লাভ করে ফেললো 6 টাকা তাহলে 1 টাকা ইনভেস্ট করলে লাভ হবে 6/50 অতএব 100 টাকা ইনভেস্ট করলে লাভ হবে 6 গুণন 100 ভাগ হচ্ছে 50 50 2 100 2 6 12% তাহলে উত্তর হচ্ছে 12% এখানে উত্তর হচ্ছে 12% ওকে নেক্সট অঙ্ক দেখি ৩১ নম্বর অঙ্ক কি বলছে দেখো 10% সরল মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত হবে এখানে বলা হচ্ছে 10% সরল মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত হবে তো মুনাফার জন্য আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি এন আর তাহলে মান বসিয়ে দিই পি পি মানে হচ্ছে আসল কত টাকা 2000 টাকা গুণন এন মানে হচ্ছে সময় কত বছরের জন্য এক বছরের জন্য গুণন হার হচ্ছে 10% পার্সেন্ট তুলে দিলে 10/ কত লিখতে পারি 100 তাহলে 1020 টাকা ছিল মনে হয় 2000 তাহলে এখানে আরেকটা শূন্য হবে 100 কেটে গেল তাহলে উত্তর থাকছে 200 টাকা উত্তর থাকছে 200 টাকা এই যে উত্তর হচ্ছে 200 টাকা ওকে নেক্সট অঙ্ক দেখি থ্রি কট এ ইকুয়াল টু ফোর হলে সাইন এ এর মান কত হবে থ্রি কট এ ইকুয়াল টু ফোর হলে সাইন এ এর মান কত হবে তো এখানে আমি সলভ করে দেখাচ্ছি যে থ্রি কট এ ইকুয়াল টু ফোর হলে কট এ ইকুয়াল টু হচ্ছে 4/3 এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে সলভ করব দেখো এই যে চিত্র এঁকে দিলাম তো এখানে আমরা কট থিটার সমান সূত্র কি জানি ভূমি বাই লম্ব তাহলে ভূমি উপরে হচ্ছে ভূমি নিচে থাকবে কি লম্ব তাহলে ভূমির জায়গায় রয়েছে 4 এই যে 4 দিলাম আর লম্বের জায়গায় রয়েছে 3 এখানে 3 দিলাম তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার আমি ধরে নিলাম অতিভুজ হচ্ছে এক্স তাহলে 9 প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে পেয়ে যাচ্ছি 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার তার মানে 5 ইকুয়াল টু এক্স তার মানে এই বাহুটা আমি পাচ্ছি কত 5 এখন এই প্রশ্নে বলা হয়েছিল যে সাইন এ এর মান কত এখন সাইনের জন্য আমরা সূত্র কী জানি লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5 তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 3/5 উত্তর হচ্ছে 3/5 এই যে নেক্সট প্রশ্নে চলে আসি নাইন পি স্কোয়ার প্লাস 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে খেয়াল করো এই অঙ্কটাকে আমরা কিভাবে সাজাতে পারি
দেখো এখানে ছিল 9p স্কয়ার প্লাস 14p, তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হলে কত যোগ করতে হবে? 9p স্কয়ারকে আমরা লিখতে পারি 3p স্কয়ার প্লাস 2 গুণন 3p, এখানে ছিল 14p, কিন্তু এখানে আমরা লিখেছি 6p হয়ে গেছে, তাহলে এই 3 কে বাদ দেওয়ার জন্য নিচে লিখছি 3 আর উপরে 14 হওয়ার জন্য লিখছি 7। তাহলে দেখো এখন ঠিক আছে, 3 কেটে গেল, 7 2 এ কত? 14p, ঠিক আছে। তো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এটাকে যদি বি ধরি তাহলে এটাকে লিখতে হবে এখন বি স্কোয়ার, মানে 49 বাই কত? 9। তাহলে এই অংশটা তো প্রশ্নে দেওয়াই ছিল, তাহলে বাড়তি অংশ আমি যোগ করছি 49/9 পূর্ণবর্গ হওয়ার জন্য। তাহলে এই রাশিটা এই যে 3p প্লাস 7/3 হোল স্কোয়ার হবে, অর্থাৎ পূর্ণবর্গ হবে, তাহলে যোগ করা লাগছে 49/9। এই প্রশ্নের উত্তর হচ্ছে 49/9। আর কলমগুলো কই? ওকে, নেক্সট অঙ্ক দেখছি, 34 নম্বর অঙ্ক। 34 নম্বর অঙ্কে বলা হয়েছে এম মাইনাস এন ইকুয়াল যদি এক্স হয় তাহলে এম এন ইকুয়াল টু 6x² হয়, তাহলে এম কিউব মাইনাস এন কিউব ইকুয়াল টু কত? তো আমরা সূত্র জানি যে এম কিউব মাইনাস এন কিউব ইকুয়াল টু হচ্ছে এম মাইনাস এন হোল কিউব প্লাস 3 এম এন ইন্টু এম মাইনাস এন। তাহলে এখন আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, এম মাইনাস এন এর মান ছিল এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 3 এম এন এর মান ছিল 6x², এটাও বসিয়ে দিলাম 6x², আর এম মাইনাস এন এর মান ছিল এক্স, তাহলে উত্তর আসছে এক্স কিউব প্লাস 18x³ ইকুয়াল টু হচ্ছে 19x³। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 19x³। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই, 35 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? আমি চিত্রটা আঁকছি, তাহলেই তোমরা ভালো বুঝতে পারবে যে এখানে প্রশ্নটা কি বলা হয়েছে। একটি সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, তাহলে আমি একটা সমকোণী আগে ত্রিভুজ এঁকে নিই এখানে। এই যে সমকোণী ত্রিভুজ হয়েছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ সংলগ্ন, আর সমকোণ সংলগ্ন বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, একটা 8 একটা 6। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই যে ভূমি গুণন উচ্চতা। তাহলে উত্তর আসছে 3 2 6, 3 8 হচ্ছে 24। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। 36 নম্বর অঙ্কে চলে যায়, কি বলছে? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কন্দের সমষ্টি কত হবে? তাহলে আবার আমি চিত্রে চলে আসছি যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যে এ বি সি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ কাজে এর প্রতিটা কোণের মান সমান, অর্থাৎ এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন প্রশ্নে বলা হচ্ছে এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে, অর্থাৎ এবিকে বর্ধিত করলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এসিকে বর্ধিত করলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই দুই কোণের যোগফল বের করতে বলা হয়েছে। কিন্তু আমরা ক্লাস 9-10-এ যেমিতি মুখস্থ করেছি, কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে এই বর্ধিত কোণটা হচ্ছে অন্য দুইটা কোণের যোগফলের সমান, তাহলে এই কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণের যোগফলের সমান, এটাও 60, এটাও 60, মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। আবার যখন এই বাহুকে আমরা বর্ধিত করব, তাহলে এখানে একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে এই বহিঃস্থ কোণ সমান হচ্ছে এই কোণ এবং এই কোণের যোগফল, অর্থাৎ সাইড আর সাইড যোগফল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণ এবং এই কোণের সমষ্টি কত হচ্ছে? 240 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 240 ডিগ্রি। ওকে, নেক্সট প্রশ্নে যাচ্ছি, 37 নম্বর প্রশ্ন।
যে x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 9 আর x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 বীজগণিতিক রাশিটির গসাগু কত হবে। আচ্ছা, এখানে আমরা একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে গসাগু অ্যাকচুয়ালি কোনটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে x মাইনাস 4 দেওয়া আছে, এখানে যদি আমরা এটাকে 0 ধরি তাহলে x এর মান কিন্তু পেয়ে যাচ্ছি 4, আর এখানে x এর মান পেয়ে যাচ্ছি মাইনাস 3, আর এখানে x এর মান পেয়ে যাচ্ছি 3, আর এখানে x এর মান পেয়ে যাচ্ছি 1। তো যে মানটা বসিয়ে রাশিগুলো প্রত্যেকটার মান 0 হয় সেটাই নির্ণয় গসাগু হবে। তাহলে দেখি 4 বসিয়ে কি এটা 0 হয়। দেখো 4 বসালে এটা তো 0 হয় না, অ্যাকচুয়ালি অপশন প্রত্যেকটাই 0 হতে হবে। যে মানটা বসিয়ে প্রত্যেকটি রাশি 0 হয়ে যাবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে 4 বসাইলে 0 তো হচ্ছে না, এখানে 4 4 16, এটা 4 3 12 হচ্ছে না, তাহলে 4 হচ্ছে না রেজাল্ট। মাইনাস 3 বসাইলে এটা কত হয়, এটা 0 হচ্ছে, কিন্তু এটা বসাইলে এটা 3, এটা কত হচ্ছে 3 3 9, এটা 0 হচ্ছে, কিন্তু এটা মাইনাস 3 বসাইলে এখানে কত হয়ে যায়, এটা হচ্ছে 9, 9 প্লাস 3 12, এটাও মানে প্রতি এটা 0 হচ্ছে না, এটাও 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এটা 0 হয় না। এবার যদি আমরা শুধু 3 বসাই তাহলে কত হচ্ছে, এটা 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, কাজে উত্তর হবে x ইকুয়াল টু মাইনাস 3। কেননা x মাইনাস 3, কারণ এখান থেকে x এর মান 3 বের হয়। তাছাড়া জেনারেল প্রসেসে আমরা বের করতে পারি এই রাশিটা, যে x স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে x কমন নিলে কী থাকে, x মাইনাস 3। দ্বিতীয় রাশি ছিল x স্কোয়ার মাইনাস 9, এটাকে ভেঙে লিখতে পারি x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। তৃতীয় রাশি ছিল x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এটাকে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, এখানে x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3, এখান থেকে x মাইনাস 3 কমন নিলে থাকে x মাইনাস 1। এখন গসাগু আমরা জানি যে গসাগু সেটাই যেটা তিনটার সবগুলোর ভিতরেই থাকবে। এখানে x মাইনাস 3 রয়েছে, এখানেও x মাইনাস 3 রয়েছে, এখানেও x মাইনাস 3 রয়েছে, কাজে এই প্রশ্নের গসাগু হচ্ছে x মাইনাস 3। ওকে, নেক্সট প্রশ্নে যাই। যদি a পাওয়ার x ইকুয়াল টু বি, বি পাওয়ার y ইকুয়াল টু সি এবং সি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তবে এক্স ওয়াই জেড এর মান কত হবে। এখন এই অঙ্কের জন্য উত্তর যে 1 হবে এটা আমরা আগে থেকেই জানি, এই অঙ্কটা আমরা অনেকবার করেছি। তো দেখো কিভাবে করব, যে কোনো একটা রাশি থেকে শুরু করব। যদি a পাওয়ার x ইকুয়াল টু বি লিখি, এখন a এর জায়গায় কত রয়েছে, a ইকুয়াল টু সি পাওয়ার জেড, তাহলে এখানে লিখতে পারবো সি পাওয়ার জেড, আগে থেকে তো x ছিলই, ইকুয়াল টু বি। আবার দেখো সি এর জায়গায় কত রয়েছে, অপশনে সি ইকুয়াল টু দেওয়া আছে বি পাওয়ার ওয়াই, তাহলে সি এর জায়গায় লিখবো বি পাওয়ার ওয়াই, আর আগে থেকে তো জেড এক্স ছিলই, এখানে হলো বি, তাহলে এদিকে তো বি পাওয়ার ওয়ান লেখাই যাবে। তাহলে এখানে বি বি ভিত্তি সমান হয়ে গেছে, উপরে থাকে এক্স ওয়াই জেড, এর মান হচ্ছে 1, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, দেখো লগ 10 পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস 2 হলে এক্স এর মান কত হবে। তো দেখো এখানে রয়েছে লগ 10 পাওয়ার এক্স ইকুয়াল টু মাইনাস 2, সূচকের সূত্রে আমরা জানি যে এ পাশ থেকে লগ 10 ওই পাশে গেলে ওটা ভিত্তি হয়ে যায়, অর্থাৎ বাম পাশে থাকে এক্স আর লগ 10 ওই পাশে গিয়ে হয়ে যায় 10 ভিত্তি, আর এটা হয়ে যায় পাওয়ার 2। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 বাই 10 স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু 1 বাই 100, আর এটা মানে তো আমরা জানি 0.01, কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক নাম্বার 0.01। নেক্সট 40 নম্বর অঙ্ক দেখি, যে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি হচ্ছে 22 মিটার, তাহলে উচ্চতা কত হবে। আচ্ছা, আমরা আগে থেকে জানি যে হাফ গুণন ভূমি, ভূমি এখানে দেওয়া আছে 22, গুণন উচ্চতা জানা নেই, বের করতে হবে, ধরে নিলাম এইচ, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে 264। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটা দিয়ে 2 11 কত 22, তাহলে এইচ ইকুয়াল টু 11, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 264কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, তাহলে 11 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে এই যে এইচ দ্বারা, আমরা এটাকে শর্টকাট ইউজ করতে পারি, দেখো 4 আর 2 যোগ করলে 6 হয় না, তার মানে 11 আর 11 গুণ করলে এটা হবে, 11কে 11 দিয়ে গুণ করলে 264 হবে। 11 দিয়ে গুণ করার একটা কৌশল রয়েছে, অর্থাৎ সরি এখানে 11 না, এখানে উত্তর হবে 24, অর্থাৎ 24কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে উত্তর হচ্ছে এই যে 2 এবং 4 একটু লিখবো ফাঁকা করে,
আর 2 আর 4 যোগ করলে 6 হবে এটা মাঝখানে লিখব অর্থাৎ তাহলে বুঝতে পারছো 264 কে 11 দ্বারা ভাগ করলে উত্তর হবে 24 এই প্রশ্নের উত্তর হচ্ছে 24 নেক্সট অঙ্কে চলে যাই হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে 41 নাম্বার এবং 42 নাম্বার প্রশ্ন দুটো ভুল ছিল এনটিআরসি এ যে প্রশ্ন ছিল সেখানে এই প্রশ্ন দুটো ভুল ছিল এটা সলভ করা হয়নি 43 নাম্বার অঙ্ক দেখো এখানে রয়েছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 তাহলে x পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এর মান কত হবে তো এখানে x আমি যেটা দেওয়া আছে সেটাকে করছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3 এখন এটার আমি সূত্র কি জানি x প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 2 লিখতে পারি অর্থাৎ 2x 1 বাই x লিখতে পারি ইকুয়াল হচ্ছে 3 তাহলে এখন এখান থেকে কি লিখতে পারি x প্লাস 1 বাই x হোল স্কোয়ার এই x কেটে যায় তাহলে 3 প্লাস 2 তার মানে এখানে দাঁড়াইলো x প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে রুট 5 আচ্ছা আমাদের মান বের করতে বলা হয়েছে x পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এর এটাকে ভেঙে লিখলে আমরা লিখতে পারি x পাওয়ার 6 বাই x কিউব প্লাস 1 বাই x কিউব তার মানে এটা হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব এখন এটার জন্য তো আমরা সূত্র জানি সূত্র কি x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3 x 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে দেখো এখানে ছিল রুট 5 রুট 5 এর পর পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 3 আর এখানে ছিল আবার রুট 5 তাহলে উত্তর আমি এই পাশে করছি রাফ একটু দেখো যে রুট 5 এরপরে কিউব মানে কি কয়টা রুট 5 তিনটা রুট 5 তো দুইটা রুট 5 গুণ করলে হয় 5 আর একটা রুট 5 থেকে গেল মাইনাস এখানে রয়েছে তিনটা রুট 5 তো তাহলে পাঁচটা রুট 5 থেকে তিনটা রুট 5 বিয়োগ করলে থাকে 2 রুট 5 তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 রুট 5 ওকে এবার দেখো 44 নম্বর প্রশ্ন কি বলছে ক ইজ টু খ সমান সমান 4 ইজ টু 7 খ ইজ টু গ সমান সমান 10 ইজ টু 7 হলে ক ইজ টু গ কত হবে তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমি এখানে লিখছি ক ইজ টু খ ইকুয়াল টু 4 ইজ টু 7 আবার খ ইজ টু ঘ সরি গ সমান সমান হচ্ছে 10 ইজ টু 7 তো খেয়াল করো এখানে খ রয়েছে এখানে খ রয়েছে এখানে ক্ষয়ের মান 7 আর এখানে ক্ষয়ের মান 10 আমাদের টার্গেট থাকবে 7 এবং 10 এই দুটার লসাগুর সমপরিমাণ করতে হবে অর্থাৎ দুইটা সংখ্যাকে সমান করতে হবে সমান করার জন্য আমরা টার্গেট নিতে পারি 10 এবং 7 এর লসাগু হচ্ছে 70 তাহলে এই সংখ্যাটাকে আমার 70 বানাতে হবে এটাকে 70 বানাতে হলে আমার কী করতে হবে 10 দ্বারা গুণ করতে হবে তাহলে এটাকে 10 দ্বারা গুণ করলে তো হবে না শুধু তাহলে এটাকেও 10 দ্বারা গুণ তাহলে 4 দশে 40 আর 7 দশে 70 এবার খেয়াল করো এখানে যেহেতু 70 রয়েছে তাহলে এখানেও 70 আসতে হবে অর্থাৎ 10কে 70 বানাতে হবে 10কে 70 বানানোর জন্য 10কে আমি 7 দ্বারা গুণ করতে পারি তাহলে 7 দশে 70 তাহলে এটাকেও 7 দ্বারা গুণ 7 সাথে 49 তাহলে উত্তর হবে 40 ইস টু 70 ইস টু 49 তাহলে 40 ইস টু 70 ইস টু 49 উত্তর হচ্ছে খ নাম্বার নেক্সট অঙ্ক দেখি 45 নাম্বার বলছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তো আমরা জানি যে চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তাহলে চাকা মোট দূরত্বকে চাকার পরিধি দ্বারা ভাগ করলেই চাকাটি কতবার ঘুরবে আমরা পেয়ে যাব তো মোট দূরত্ব 1 কিলোমিটার 500 মিটার 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার আর 500 মিটার তাহলে মোট হচ্ছে 1500 মিটার আর চাকার পরিধি হচ্ছে মাত্র 5 মিটার তাহলে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি এখান থেকে 1500 এটা একটা শূন্য বেশি লিখে ফেলেছি তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15 অর্থাৎ পাচ্ছি আমি 300 বার ঘুরবে তাহলে চাকাটি ঘুরছে 300 বার প্রশ্নের উত্তর হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে চাকার পরিধি 46 নম্বর প্রশ্ন আমরা দেখলেই উত্তর করতে পারবো এখানে বলা হচ্ছে একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে অর্থাৎ যে বৃত্তের ব্যাসার্ধ 1 তার ক্ষেত্রফল কত আমরা ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার তাহলে পাই যেহেতু ব্যাসার্ধের মান 1 তাহলে 1 স্কোয়ার অর্থাৎ উত্তর হচ্ছে পাই তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে গ নাম্বার পাই ওকে 47 নম্বর অঙ্ক দেখি
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ পূরক কোণ এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থূলকোণ এটা জ্যামিতির মুখস্থের মতোই প্রশ্ন অর্থাৎ একটা বৃত্ত যদি চাপের দৈর্ঘ্যটা অনেক বেশি না হয় তাহলে কোণটা এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা হচ্ছে অনেক বড় পরিমাণ উৎপন্ন হবে তাহলে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত যে আমরা কোণ পাই সেটা হচ্ছে স্থূলকোণ আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে 48 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে সাইন থেটা প্লাস কস থেটা বাই সাইন থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু 7 হলে সেক থেটা এর মান কত হবে তো এটা 19 এর অঙ্ক উপরে রয়েছে সাইন থেটা প্লাস কস থেটা নিচে রয়েছে সাইন থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু 7 7 কে আমরা 7 বাই 1 লিখতে পারি আমরা যোজন বিয়োজনের অঙ্ক নিশ্চয় করেছি যোজন বিয়োজন করলে আমরা কি লিখতে পারবো সাইন থেটা প্লাস কস থেটা প্লাস সাইন থেটা মাইনাস কস থেটা অর্থাৎ নিচের টার্মটাকে উপরে নিয়ে গিয়ে আমি যোগ করেছি আবার দেখো সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস সাইন থেটা প্লাস কস থেটা অর্থাৎ উপরের টার্মটা লিখেছি বিয়োগ দিয়ে নিচের টার্ম নিচের টার্মটা লেখার সময় এটা প্লাসটা মাইনাস হয়েছে এই মাইনাসটা প্লাস হয়েছে তাহলে উপরে 7 মাইনাস 1 নিচে 7 প্লাস 1 করতে হবে এখন দেখো এই কস থেটা কেটে যায় সাইন থেটা কেটে যায় তাহলে উপরে থাকে এমকে দেখো তাহলে উপরে থাকে 2 সাইন থেটা আর নিচে থাকে 2 কস থেটা ইকুয়াল টু উপরে থাকে 6 আর নিচে থাকে 8 2 2 কেটে যায় অর্থাৎ আমরা পাচ্ছি ট্যান থেটা ইকুয়াল টু 3 বাই 4 ট্যান থেটা ইকুয়াল টু 3 বাই 4 বাকি অংশটুকু আমি করছি এখানে দেখো ট্যান থেটা ইকুয়াল টু 3 বাই 4 তাহলে আমি সূত্র জানি এটা থেটা যদি হয় তাহলে ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে উপরে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4 তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4 তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বুঝতেই পারছো এটার মান হচ্ছে কত 5 কেননা 3 স্কয়ার মানে হচ্ছে 9 4 স্কয়ার মানে হচ্ছে 16 তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25 25 কে রুট করলে হচ্ছে 5 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজের মান পেয়ে যাব 5 এখন এই প্রশ্নে চাওয়া হয়েছিল সেক থেটা প্রশ্নে চাওয়া হয়েছিল সেক থেটা ইকুয়াল টু হোয়াট এখন সেক থেটা সমান সূত্র কি জানি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ বাই যদি ভূমি হয় তাহলে এখানে অতিভুজের মান কত দেখো 5 আর ভূমি এর মান হচ্ছে এখানে 4 তাহলে উত্তর হচ্ছে 5 বাই 4 উত্তর হচ্ছে এখানে 5 বাই 4 সরি ভুল হয়েছে সরি একটু মিস্টেক হয়ে গেছে উপরে আমরা যোজন করেছিলাম মানে উপরে হচ্ছে 1 যোগ আর নিচে হচ্ছে বিয়োগ অর্থাৎ উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 6 তার মানে উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 3 তাহলে এখানে এই চিত্রটা আমি আবার করছি ট্যান থেটা সমান সমান জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে উপরে 4 আর ভূমি হচ্ছে এখানে 3 তাহলে অতিভুজ হবে 5 এবার সেক থেটা বের করতে বলা হয়েছে সেক থেটা সমান সমান জানি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজের মান কত দেখতে পাচ্ছ এখানে 5 আর ভূমির মান হচ্ছে 3 তাহলে উত্তর হবে 5 বাই 3 অপশন এখানে এতে কত রয়েছে 5 বাই 3 উত্তর ওকে নেক্সট অঙ্ক দেখব 49 নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় কত হবে অর্থাৎ এটা সমাধান করলে এক্স এর মান কত হবে তো দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0 জাস্ট উৎপাদকের বিশ্লেষণ তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে থাকে এক্স মাইনাস 3 ইকুয়াল 0 তাহলে এক্স মাইনাস 3 কমন নিলে এখানে থাকে এক্স প্লাস 2 ইকুয়াল 0 তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 3 আর এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু মাইনাস 2 তাহলে উত্তর হচ্ছে 3 মাইনাস 2 3 মাইনাস 2 তাহলে 3 মাইনাস 2 উত্তর হচ্ছে 3 মাইনাস 2 খ নম্বর এরপরে আমরা নেক্সট অঙ্ক করব 50 নম্বর অঙ্ক এখানে কি বলছে রহিম এবং করিমের বয়সের গড় হচ্ছে 35 বছর রহিম এবং করিমের বয়সের গড় হচ্ছে 35 বছর রহিম ও হামজার বয়সের গড় হচ্ছে 20 বছর তাহলে হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত এই প্রশ্নটা খুব ইজিলি আমরা উত্তর বের করতে পারি তো দেখো এখানে কিভাবে আমরা অঙ্কটা সলভ করছি দেখো
এখানে রহিম এবং হামজা এর বয়সের গড় দেওয়া আছে 20 বছর তাহলে রহিম আর এই যে রহিম আর হামজা এর মোট বয়স তাহলে 40 বছর তার মধ্যে হামজার বয়স আমরা জানি যে 11 বছর তাহলে এই যে রহিমের বয়স কত হলো রহিমের বয়স হচ্ছে 29 বছর রহিমের বয়স হচ্ছে 29 বছর আবার দেখো উপরে দেওয়া আছে এই যে রহিম এবং করিমের মোট বয়স হচ্ছে 35 বছর গড় তাহলে মোট হচ্ছে 70 বছর সেখান থেকে যদি আমরা রহিমের বয়স 29 বছর বাদ দিই তাহলে বিয়োগ করলে পাচ্ছি 10 থেকে 9 বাদ দিলে 1 মানে 3 4 41 বছর করিমের বয়স হচ্ছে 41 বছর উত্তর হচ্ছে 41 বছর ওকে এই ছিল এনটিআরসিএ এর 2019 এর কলেজ পর্যায়ের ম্যাথ পরীক্ষার কোশ্চেন এগুলো আমরা সলভ করে ফেলছি ওকে আল্লাহ হাফেজ